বন্ধ হয়ে গেল এআই চাপদানির ফ্লেক্স ইউনিট, কাজ হারালো 800 শ্রমিক। গত 13 নভেম্বর থেকে ফ্লেক্স ইউনিটের শ্রমিকরা তাদের পাওনা বকেয়া এবং মজুরি বৃদ্ধি নিয়ে উৎপাদন বন্ধ করে আন্দোলন করে আসছিল। এরপরেই ফাইন বিভাগের শ্রমিকরা আন্দোলন শুরু করে গতকাল থেকে। আর সকালে শ্রমিকরা কাজে এসে দেখে মিল কর্তৃপক্ষ কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ টাঙিয়ে দিয়েছে। এরপরে বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। তিনটে চারটি ইউনিয়ন আছে, কারো সঙ্গে কথা করে মিলটা কি প্রবলেম আছে না হলে কোনো ইউনিয়নকে জানায়নি, শুধু সকালে নোটিশটা দিয়ে বন্ধ করে দিয়েছে। দিওয়ালের মধ্যে কারো মজদুরকে টাকা পয়সা দেওয়া হয়নি। 2000 বলেছিল অ্যাডভান্স দিব, তো 12 তারিখে নোটিশ দিয়েছিল, হাফতার মধ্যে সে 2000 বলেছিল দিতে, 12 তারিখে দিয়েনি, 13 তারিখে দিয়েছে। আর 13 তারিখ 11টার সময় মিলটা বন্ধ করে দিয়েছে ফাইন ইউনিট। মনের মধ্যে কিছু খুশি নেই, এ তো লকডাউনের পর্যন্ত 3 মাস বন্ধ ছিল, 2 মাস, তারপরে আমাদের কিছু সামলানো না, মিলটা চলছিল, এবার কি হয়েছে, এবার আরও বন্ধ, পুজোর সময় বন্ধ করে যাবে, কীভাবে সংসার চালাবো সেটা আমরা অনেক চিন্তা ভাবনা করছি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।